কিভাবে দুর্ঘটনায় পড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, এর জন্য অনেকেই দায়ী করছেন সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের অবস্থাকে। সে কারণে জাতীয় সড়কে গাড়ির গতি ও নিরাপত্তা নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠক হয় নবান্নে। বৈঠকে নিরাপত্তা বিষয়ে নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত। ঠিক কেমন ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল জানতে বুধবার গাড়িগুলি পরীক্ষা করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। দেখা যায় অভিষেকের গাড়ির স্পিডোমিটার 80-তে থেমে আছে। তাহলে কেন এমন দুর্ঘটনা ঘটল? গোটা ঘটনার জন্য সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের অবস্থাকেই দায়ী করছেন অনেকে। এই রকম ভাবে দুর্ঘটনা ঘটেছে, সুতরাং এই ব্যাপারটা যাতে ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে তারা কথা বলেন, ওই কালভারটাকে নিয়ে মূল সমস্যা হচ্ছে। সিঙ্গুরে একসময় টাটা প্রজেক্টের আশেপাশে হাইওয়ের হালটা ঠিক কেমন সেই খোঁজ নিয়েছিল 24 ঘন্টা। এই রাস্তাকে মাঝখান থেকে ডিভাইডার করে হাফ করে রাখা হয়েছিল যাতে আপ এবং ডাউন একই রাস্তায় চলতে পারে। প্রজেক্ট ভাঙার জন্য এই গাড়িটাকে ব্যবহার করা হচ্ছিল এবং এরপর টাটাদের প্রজেক্টের মধ্য থেকে গাড়িটা বেরিয়ে সে কিন্তু উল্টো দিকের ফুটপাথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে যে এই গাড়িটা যখন উল্টো রুটে সামনের দিকে এগোচ্ছে তখন উল্টো দিক থেকেও কিন্তু ক্রমাগত গাড়ি আসছে, যে গাড়ির গতিবেগ কমপক্ষে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। বুধবার জেলা পুলিশের কর্তাদের নিয়ে বৈঠক করেন হুগলির পুলিশ সুপার। সিঙ্গুরের সাইড থেকে বের হওয়া গাড়ি যাতে অন্য গাড়ির অসুবিধে না ঘটায় সেদিকে নজর দেওয়া হচ্ছে। সাইড থেকে বের হওয়া গাড়িগুলি যাতে নিয়ম মেনে চলে সেদিকেও নজর দেওয়ার কথা ঠিক হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদের গাড়ি দুর্ঘটনার পর জাতীয় সড়কের পথ নিরাপত্তা নিয়ে তৎপরতা নবান্নেও। 2, 6 এবং 34 নম্বর জাতীয় সড়কে গাড়ির গতি ও নিরাপত্তা নিয়ে বুধবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি, পরিবহন, পূর্ত দফতরের আধিকারিক ও ট্রাফিক পুলিশ কর্তারা। এই বৈঠকে জাতীয় সড়কগুলির পথ নিরাপত্তা বাড়াতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। জাতীয় সড়কের বাঁক এবং দুর্ঘটনা প্রবণ এলাকাগুলি চিহ্নিত করা হবে, ওই এলাকাগুলিতে সিসিটিভি বসানো হবে। জাতীয় সড়কে স্পিড ব্রেকার বসানো যায় না, তাই স্পিড লিমিট বেঁধে হোর্ডিং দেবে পূর্ত দফতর। রোড কংগ্রেসের গাইডলাইন মেনে উন্নত ব্যবস্থা নেওয়া হবে। গরু যাতে রাস্তায় এসে বিপত্তি না ঘটায় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। স্পিড রাডার বসানোর চিন্তা ভাবনা রয়েছে। জাতীয় সড়কে বড় জংশনে ডিভাইডার আলোর ব্যবস্থা করা হবে। এই এলাকাগুলিতে রাস্তা আরো চওড়া করা হবে। ভিআইপিদের নিরাপত্তার বিষয়টিও বাড়তি নজর দিয়ে দেখা হবে। বুধবারের সিঙ্গুরের সাইট সংলগ্ন এলাকায় রাস্তা থেকে বাড়তি ডিভাইডারগুলি সরিয়ে নেওয়া হয়েছে। সাইট থেকে বাইরে আসা মালবোঝাই লরিগুলিও যাতে নিয়ম মেনে চলে সে বিষয়ে কড়া নজরদারি চালু করেছে প্রশাসন। ক্যামেরা অমিত দাসের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, বিধান সরকার ও সুতপা সেনের রিপোর্ট 24 ঘন্টা।